নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ আমাদের রেসিপি তন্দুরি চিকেন, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের সাথে কোনো রকম তন্দুর ছাড়াই বাড়িতে থাকা গ্যাস ওভেনে। আর এই রেসিপিটি তৈরি করা যে খুব বেশি শক্ত হবে তা কিন্তু একদমই নয়। খুব সহজে সিম্পল কিছু ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর সাথে থাকছে অবশ্যই কিছু টিপস, যেটা ফলো করলে তন্দুরি চিকেনের টেস্ট হবে অনেকটাই ভালো। তবে আসুন শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপিটি। তো তাহলে আমাদের আজকের এই তন্দুরি চিকেন রেসিপিটি তৈরি করতে নিয়েছি আমি এখানে দুটো চিকেন লেগ পিস, যার নেট ওয়েট আছে 550 গ্রাম। এবার সবার প্রথমে চিকেনের একটা সিম্পল প্রিপারেশন আমাদেরকে করে নিতে হবে, সেটা আর কিছুই নয়, লেগ পিসের মধ্যে আমাদের এরকম একটু একটু করে কাট লাগিয়ে নিতে হবে। এতে কি হবে, চিকেনটা যখন আমরা ম্যারিনেশন করব তখন ম্যারিনেশনের মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে যেতে পারবে, আর চিকেনটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হবে। তো এই একইভাবে সেকেন্ড লেগ পিসটাকেও আমি একইভাবেই কাট লাগিয়ে নিচ্ছি। তো এবার আমাদের পরের স্টেপ চিকেন ম্যারিনেশন। তবে তন্দুরি চিকেনের জন্য চিকেনটা কিন্তু আমাদের দূরভাবে ম্যারিনেশন করে নিতে হবে। তো প্রথম ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে আদার পেস্ট, ও সাথে অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণে রসুন ও ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট। আর সবশেষে রঙের জন্য আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার নেক্সট এই সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর চিকেনের মধ্যে কাট লাগানো অংশের মধ্যে ম্যারিনেশনের মশলা যাতে ভালোভাবে যেতে পারে, তাই চিকেন ম্যারিনেশনটা কিন্তু আমাদের অবশ্যই একটু ভালো করেই করে নিতে হবে। তো ফাইনালি চিকেনের প্রথম ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে চিকেনটাকে রেস্টিংয়ে রেখে দিন 30 মিনিটের মতন। আর এই চিকেনটা যতক্ষণে আমাদের রেস্টিংয়ে থাকছে ততক্ষণে অন্য পাশে তন্দুরি মশলাটা তৈরি করে নেব। আর তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, ও তারই সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সর্ষের তেলের সাথে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিন। আর এটাকে ফাইনালি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দেখবেন কাশ্মীরি রেড চিলি পাউডারের কালারটা কিন্তু বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে। আর এতে দেখবেন তন্দুরি চিকেনের কালারটাও কিন্তু বেশ ভালো আসবে, আর আমাদের কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করতেও লাগবে না। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু আমাদের মাস্ট, যেহেতু আমরা কোনো রকম ভুনা বেসনের ব্যবহার করব না। নেক্সট ঝালের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার। এছাড়াও তন্দুরি চিকেন তৈরি করতে আমাদের লাগছে জল ঝরানো টক দই। তো দেখুন একটা ছাঁকনির মধ্যে বেশ কিছুটা পরিমাণে টক দই এভাবেই আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে টক দইয়ের মধ্যে থাকা এক্সট্রা জলটা খুব সহজেই বেরিয়ে যেতে পারে। তো আমি 2.5 টেবিল চামচ পরিমাণে টক দই অ্যাড করলাম। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে চাট মশলা, সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার, দিচ্ছি 7 অনুসারে নুন, ও সবশেষে আমাদের অবশ্যই অ্যাড করতে হবে কাসুরি মেথি পাতা। আর এই মেথি পাতাটাকে সবার প্রথমে অল্প একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এভাবে ক্রাশ করে আমাদেরকে দিয়ে দিতে হবে। এবার এই সমস্ত মশলাগুলো ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিন, আর একটা লাম্পস ফ্রি তন্দুরি মশলার মিক্সার তৈরি করে নিন।
তো হয়তোবা আপনারা দেখে বুঝতেই পারলেন যে সমস্ত উপকরণগুলোই কিন্তু একদম ঘরোয়া উপকরণ, আর তাই আপনাদের এই রেসিপিটি তৈরি করতে আশা করছি কোনো রকম সমস্যা হবে না। তো ফাইনালি তন্দুরি মশলার মিক্সার আমাদের তৈরি হয়ে গেলে এবার এই স্টেজে 30 মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেন লেগগুলোকে আমাদের দিয়ে দিতে হবে এই মশলার মিক্সারের মধ্যে। আর তারপর এই মশলার সাথে চিকেন লেগগুলোকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন ম্যারিনেশনটাকে একটু ভালো করেই করে নেওয়ার, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে। আর চিকেনটাকে ফাইনালি মশলার সাথে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এই স্টেজে চিকেনটাকে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে কমপক্ষে 6 ঘন্টার মতন। তবে এটা শুধুমাত্র হাতে কম সময় থাকলে, আর হাতে যদি একটু বেশি সময় থাকে তবে সেক্ষেত্রে চিকেনটাকে রেস্টিংয়ে রেখে দিন নর্মাল ফ্রিজে ওভারনাইটের জন্য। কারণ তন্দুরি চিকেন যত বেশি সময়ের জন্য ম্যারিনেশনে রাখা হবে ততই কিন্তু ভালো তৈরি হবে। তো বলতে গেলে আমি চিকেনটাকে নর্মাল ফ্রিজে ওভারনাইটের জন্যই রেস্টিংয়ে রেখেছিলাম। আর যদি টাইমিংয়ে বলতে চাই তবে 12 ঘন্টার মতন। এবার এই চিকেনের মধ্যে সিলভার ফয়েল দিয়েই তৈরি করা একটা বাটি আমি রেখে দিলাম, আর অন্যদিকে গ্যাসটাকে অন করে একটা কাঠকয়লা আমি খুব ভালো করে গরম করে নেব। আর এই কাঠকয়লাটা আমি ব্যবহার করব তন্দুরি চিকেনের মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আনার জন্য, যেই টেস্ট ও ফ্লেভার সাধারণত আমরা রেস্টুরেন্টে পেয়ে থাকি। এবার এই গরম কাঠকয়লাটা আমাদের রেখে দিতে হবে এই সিলভার ফয়েলের বাটির মধ্যে, আর তাতে অ্যাড করতে হবে খুব অল্প পরিমাণে ঘি। এবার এই ঘি অ্যাড করার পর যখনই এর মধ্যে থেকে এভাবে ধোঁয়াটা উঠতে আরম্ভ করবে তখনই এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে রেস্টিংয়ে রেখে দিন 12-15 মিনিটের মতন। আর এই চিকেনটা যতক্ষণে আমাদের রেস্টিংয়ে থাকছে ততক্ষণে অন্যদিকে চটজলদি দেখে নিন ধনেপাতার চাটনি রেসিপিটি, যেটি আপনারা তন্দুরি চিকেনের সাথে সার্ভ করে নিতে পারবেন। তো তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বান্ডিল পরিমাণে ধনেপাতা, সাথে 10-12টার মতন পুদিনা পাতা চাইলেও কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন। নেক্সট অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস, ঝালের জন্য অ্যাড করব 3টে কাঁচা লঙ্কা, এরই সাথে আমাদের অ্যাড করতে হবে 1/2 ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদা, 4 কোয়া রসুন, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ব্ল্যাক সল্ট অথবা বিট নুন, 1/2 চা চামচের মতন রেগুলার সল্ট, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের থেকে ঠিক এরকম একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নিন। আর পেস্ট তৈরি করা হয়ে গেলে এর মধ্যে ফাইনালি অ্যাড করে নিন 2 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই, আর তারপর ফাইনালি এটাকে ব্লেন্ড করে নিলেই আমাদের চটজলদি ধনেপাতার চাটনি কিন্তু একদম রেডি। তো এবার এই ধনেপাতার চাটনি নর্মাল ফ্রিজে আমি রেখে দেব বেশ কিছুক্ষণ সেট হওয়ার জন্য। আর অন্যদিকে 10-12 মিনিট পর চিকেনটা একদম ফাইনালি সেট হয়ে যাওয়ার পর এবার এই কাঠকয়লার টুকরোটা সরিয়ে নেব, আর অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লোতে রেখেছি, নয়তো বাটারটা কিন্তু উড়ে যাবে। তো বাটারটাকে ফ্রাইং প্যানের চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এবার ম্যারিনেশন থেকে চিকেন লেগগুলোকে তুলে নিয়ে ট্রান্সফার করে নেব ফ্রাইং প্যানের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় রেখেছি একদম মিডিয়ামে। তো এবার মিডিয়াম ফ্লেমে চিকেনের এই একটা সাইড আমাদেরকে রোস্ট করে নিতে হবে মোটামুটি 8-10 মিনিটের মতন। এবার পুরো 10 মিনিট পর একটা ডঙের সাহায্যে চিকেন লেগগুলোকে আমাদের ঠিক এভাবে উল্টে দিয়ে চিকেন লেগের অপর সাইডটাকেও আমাদের মিডিয়াম ফ্লেমে
একইভাবে রোস্ট করে নিতে হবে। আর যে এক্সট্রা মশলাটা রয়েছে সেটা চেষ্টা করবেন চিকেন লেগের ওপরে এভাবে একটু ব্রাশ করে নেওয়ার, এতে চিকেন লেগটা একদম জুসি থাকবে আর চিকেনটা ড্রাই হয়ে যাবে না, আর মশলাটাও কোনোভাবে ওয়েস্ট হবে না। তো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে চিকেন লেগটাকে আমাদের রোস্ট করে নিতে হবে। আর হাই ফ্লেমে কিন্তু কখনোই চিকেন লেগগুলোকে রোস্ট করবেন না, তাহলে কিন্তু চিকেনের ওপরে থাকা মশলাগুলো পুড়ে যাবে আর এতে চিকেনের টেস্টটাও কিন্তু একদম তেতো হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চিকেন লেগগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নেওয়ার। আর চিকেন ম্যারিনেশনের পর পাত্রের মধ্যে এক্সট্রা মশলা রয়ে গেলে সেই মশলাটাও এভাবে একটু ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন কোনো মশলাই কিন্তু ওয়েস্ট হবে না। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি দেখুন চিকেন লেগগুলোকে রোস্ট করে নেওয়া কিন্তু আমার অলমোস্ট রেডি, আর এই স্টেজে চিকেনটা কিন্তু আমাদের কুক হয়েছে 90% মতন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার আমরা যেহেতু কোনো রকম তন্দুরের ব্যবহার করিনি, তাই এই স্টেজে তন্দুরের মতন স্মোকি ফ্লেভারটা আনার জন্য সিলভার ফয়েলের মধ্যে এরকম গরম কাঠ কয়লা রেখে ফ্রাইং প্যানের মুখে ঢাকনাটাকে বন্ধ করে রেখে দিতে হবে 5 মিনিটের মতন। আর ততক্ষণে অন্য পাশে ওভেনটাকে রেডি করে নেব। যেহেতু তন্দুরি চিকেন তৈরি করতে ওভেন বেশ অনেকটাই ময়লা হয়ে যায়, তাই একটা সিলভার ফয়েল দিয়ে গ্যাস ওভেন ও গ্যাস ওভেনের চারপাশটা আমি কভার করে নিলাম, আর শুধুমাত্র গ্যাস বার্নারের অংশটুকুই গোল করে কেটে নিলাম। এতে গ্যাস বার্নার কিন্তু বেশ অনেকটাই কম ময়লা হয়। এবার ওভেনের ওপরে একটা জালি রেখে এই জালির ওপরে এবার আমাদেরকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এতে যখন আমরা চিকেনটাকে সেঁকব তখন সে সময় চিকেনটা জালির মধ্যে আটকে যাবে না। এবার অন্যদিকে 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে এই সিলভার ফয়েলের বাটিসহ চারকোলটাকে আমি সরিয়ে নিলাম, কারণ চিকেনের মধ্যে কিন্তু স্মোকি ফ্লেভারটা চলে এসেছে যেটা আমরা সাধারণত তন্দুরে পেয়ে থাকি। তো এবার এই চিকেন লেগটাকে উল্টে পাল্টে চিকেন লেগের এপিট ওপিট দুটো পিট আমাদের একটু সেঁকে নিতে হবে। আর চিকেনটা যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় তাই চেষ্টা করবেন ওপর থেকে এভাবে একটু বাটার ব্রাশ করে নিতে, তাহলে দেখবেন চিকেনটা ভেতর থেকে একদম জুসি থাকবে। আর এইভাবে চিকেনটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট সেঁকে নিলেই আমাদের আজকের রেসিপি তন্দুরি চিকেন কিন্তু একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।